আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব আমরা কিভাবে চিনতে পারবো যে ফোনটি আপনি কিনতে যাচ্ছেন সেটা অফিসিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল ফোন, কারণ বর্তমান বাজারে তো একই ফোন অফিসিয়ালও পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালও পাওয়া যাচ্ছে, বেশিরভাগ মডেলের ফোন এরকমভাবে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনি কিভাবে বুঝতে পারবেন যে ফোনটা আপনি কিনতে চাচ্ছেন সেটা অফিসিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল ফোন? তো আপনি খুব সহজে বিটিআরসিতে এসএমএস করে জেনে নিতে পারবেন আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকছি, মোহাম্মদ আলামিন ইসলাম, আর আপনারা দেখছেন আইটি ডক্টর। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটাও একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখন যেটা আসল বিষয় সেটা হলো কিভাবে এই ফোনটা অফিসিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল ফোন চেক করবেন। ধরুন আপনি কিনতে চাচ্ছেন একটা অফিসিয়াল ফোন আর দোকানদার আপনাকে ধরিয়ে দিচ্ছে আনঅফিসিয়াল ফোন, তো সেই ক্ষেত্রে যেইভাবে চেক করবেন জাস্ট সেই ফোনের ইএমআই নাম্বারটা বের করে নিতে হবে। তো আপনি যেই ফোনটা কিনতে চাচ্ছেন ওই ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *#06#, এটা লিখলেই দেখবেন যে সেখানে ওই ফোনটার ইএমআই নাম্বারটা চলে আসবে। তো ইএমআই নাম্বারটা পাওয়ার পরে আপনারা যেই কাজটা করবেন তা আপনি অন্য একটা মোবাইল ফোন থেকে সেটার মেসেজ অপশনে যাবেন এবং মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন KYD স্পেস ওই 15 ডিজিটের ইএমআই নাম্বারটা আপনি সেখানে লিখবেন। লেখার পর ওই মেসেজটা সেন্ড করবেন 16002 নাম্বারে। এই নাম্বারে মেসেজটা সেন্ড করার কিছুক্ষণ পরেই আপনার ফোনে একটা রিপ্লাই মেসেজ চলে আসবে বিটিআরসি থেকে, এবং বিটিআরসি ডেটাবেসে আপনার ওই মোবাইল ফোনটি রয়েছে কি না ওই বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এটা আপনারা পাবেন 2020-এর 21 আগস্টের পরের ফোনগুলোতে, আর আগে অনেক ফোনগুলোতে এই বিষয়টি পাবেন না, কারণ 2018 সালের জানুয়ারি মাসের পর এই বিষয়গুলো বিটিআরসির আন্ডারে গিয়েছে। কিন্তু এর আগের যে ফোনগুলো ছিল ওই ফোনগুলোতে কিন্তু আপনারা পাবেন না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একটা অফিসিয়াল সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন কিন্তু সেটা অফিসিয়াল হবার পরেও আনঅফিসিয়াল দেখাচ্ছে এরকম। তো আমি আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের সব কিছুই খুব ভালো করে বোঝাতে পারছি, কারণ আপনারা খুব সহজেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।